হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো, আজকে আমি তোমাদের ফ্রি ফায়ার গেমটি খেলার সময় VPN এর সব ধরনের সমস্যার সমাধান দিতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলার সময় তোমাদের যাদের VPN এ বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, VPN ডিসকানেক্ট হয়ে যায় বা কারো আবার পিং প্রবলেম হয় বা কারো ফ্রি ফায়ার গেমটি খেলার সময় VPN এ বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করো, তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এন্ড বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটি VPN এর সঙ্গে পরিচয় করে দেব, এই VPN টি ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে আর কোনো প্রবলেমই হবে না, তোমরা খুব ভালোভাবে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এন্ড ছোটখাট হলেও একটি কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো বন্ধুরা, তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটি চ্যানেল সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর যারা অলরেডি তোমাদের এই ভাইটি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি আগে তোমাদের VPN প্রবলেম নিয়ে ভিডিও দিছিলাম এন্ড ওই ভিডিওগুলোতে আমি বলছিলাম যে ইন্ডিয়ান VPNটা সবথেকে ভালো VPN। তো বন্ধুরা, ওই ইন্ডিয়ান VPNটা কিন্তু আমি নিজেও ইউজ করি এন্ড তোমাদেরকেও বলছিলাম ওই VPNটা ইউজ করতে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু এখনো ওই ইন্ডিয়ান VPNটাই সবথেকে বেস্ট VPN। তো বন্ধুরা, এখন কথা হলো ওই ইন্ডিয়ান VPNটা তোমরা অনেকেই ইউজ করে বলতেছো যে ভাই আমার এই ইন্ডিয়ান VPN এ প্রবলেম দেখা দিচ্ছে, কারো 99 প্রবলেম হচ্ছে, কারো পিং প্রবলেম হচ্ছে, আবার কারো ফ্রি ফায়ার গেমটি খেলার সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এই সব ধরনের প্রবলেমের কথা বলতেছো, এই প্রবলেমগুলা কিন্তু আমার কখনোই হয় না, আমি কিন্তু ইন্ডিয়ান VPN দিয়ে খুব ভালোভাবে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারি। তো বন্ধুরা, ওই ইন্ডিয়ান VPNটাই ফ্রি ফায়ার গেমটি খেলার সময় তোমাদের যাদের প্রবলেম দেখা দেয়, তো তোমাদের জন্য আজকে একটি VPN নিয়ে আসছি, এই VPNটা তোমরা ইউজ করে দেখো, তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ওই সব প্রবলেম থেকে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি, তোমরা ফ্রি ফায়ার গেমটি খেলার সময় এই VPNটা যদি ইউজ করো, তোমাদের VPN ডিসকানেক্ট এই প্রবলেমটি হবে এন্ড তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে 99 প্রবলেম বা পিং প্রবলেমও হবে। তো বন্ধুরা, আমি একটি ভিডিও ছাড়ার পর যদি তোমরা ওই ভিডিও দেখে রুলস গুলো ফলো করে যদি তোমাদের কাজ না হয় এন্ড কমেন্ট করো যে ভাই আমার কাজ হচ্ছে না, তখন কিন্তু আমি আসলে একটু চিন্তিত হই এন্ড আমি ওই বিষয়টা নিয়ে খুবই কাজ করতে থাকি যে কিভাবে তোমাদের সুফল দেওয়া যায়। তো বন্ধুরা, অনেক চেষ্টা করার পর আমি আজকে এই যে VPNটা নিয়ে তোমাদের কথা বলতেছি, এই VPNটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের সব ধরনের প্রবলেম হয়তো সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এই যে VPNটার কথা বলতেছি, এই VPNটা কিন্তু তোমরা প্লে স্টোরে বা কোনো ব্রাউজারে সার্চ দিয়ে নাও পেতে পারো। তো এই জন্য এই VPNটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তো ওই লিংকে যাও এন্ড ওই লিংক থেকে VPNটি ডাউনলোড। তো বন্ধুরা, এট ফার্স্ট আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখানে প্রেস করো। তো এরপর তোমরা এখানে ডাউনলোড একটি অপশন আছে, এখানে প্রেস করবা। তো এরপর তোমরা এখান থেকে আবারও একটি ব্রাউজার চুজ করবা। তো এরপর তোমাদের এইখানে ছোট করে ডাউনলোড অ্যাওয়ে লেখা আসবে। তো এরপর তোমরা ডাউনলোড অ্যাওয়েতে প্রেস করবা। তো ডাউনলোড অ্যাওয়েতে প্রেস করার পর এই যে নিচে দেখতে পাচ্ছ একটি ডাউনলোড অপশন, তো এখানে তোমরা প্রেস করলে তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য আমি আর ডাউনলোড করব না। তো বন্ধুরা, এই VPNটার নাম হলো টাচ VPN। তো চলো এই টাচ VPN এর ভিতর ঢুকে এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আমরা টাচ VPNটিতে প্রেস করব। তো এরপর তোমাদের এখানে প্রাইভেসি পলিসি আসবে, তো এখানে তোমরা স্কিপ করে দিবা। তো এরপর তোমরা এখানে ওকে করে দিবা নিচে। তো নিচে ওকে করার পর তোমাদের এখানে এরকমের একটি ইন্টারফেস আসবে, তো এখানে তোমরা উপরে বেস্ট চয়েস নামে একটি অপশন আছে, ওইখানে প্রেস করবা। তো এরপর তোমরা এখানে বিভিন্ন দেশের সার্ভার দেখতে পারবা। তো তোমরা নিচে এসে এখানে সিঙ্গাপুর সার্ভার লেখা আছে যেখানে, ওইখানে প্রেস করবা। তো এরপর তোমরা এখানে কানেক্ট যে অপশনটা আছে, এখানে প্রেস করলেই তোমাদের এই VPNটি কানেক্ট হয়ে যাবে। তো এখানে তোমাদের একটু টাইম নিবে কানেক্টিং হতে। তো এরপর তোমরা এখানে উপরে দেখতে পারবা যে তোমাদের VPNটি অন হয়ে গেছে এন্ড তোমাদের এখানে যে নেট স্পিডটা আছে এটাও তোমরা এখানে নিচে দেখতে পারবা। তো এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসো। তো বন্ধুরা, ব্যাকে আসার পর তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ঢোকো আর তোমরা নিজেরাই দেখতে পারবা যে তোমরা খুব ভালো পিং এন্ড খুব ভালোভাবে এই VPNটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারতেছো। তো বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওতে যে VPNগুলো দেখাইছি ওই VPNগুলো ইউজ করে যারা প্রবলেম ফেস করতেছো, তো তোমরা অবশ্যই এই VPNটা ইউজ করে দেখবা। তো আশা করা যায় তোমাদের সব ধরনের প্রবলেম এই
ভিপিএনটা ইউজ করার মাধ্যমে সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত সব খবরাখবর নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।